সবাইকে আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে কিছু আমি হাদিস নিয়ে কথা বলবো, বেচা কেনা লেনদেন সংক্রান্ত কিছু হাদিস আজকে উপস্থাপন করব। হারাম সম্পদ দিয়ে গঠিত শরীর দোজখে যাবে না, সেই সম্পর্কে একটি হাদিস আছে। হযরত জাবের রাদিয়াল্লাহু বলেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাব ইবনে উজাইরা রাজিকে বলেছেন, হে কাব ইবনে উজাইরা, যে দেহের বস্তু হারাম মালে গঠিত তা বেহেস্তে প্রবেশ করিবে না। হারাম মালে গঠিত দেহের জন্য দোজখই সমস্যা। যে সুদ দেয় এবং সুদ খায় উভয়ই গুণাকার। এই সম্পর্কিত একটি হাদিস আছে, হযরত জাবের রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লানত করেছেন যে সুদ খায় তার পুত্র, যে সুদ দেয় তার পুত্র, যে সুদের দলিল লেখে তার পুত্রীয়, যে দুজন সুদের সাক্ষী হয় তাদের পুত্রীয়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাও বলেছেন, গুণাগার সাব্যস্ত হওয়ার ব্যাপারে সকলেই সমান, একই বস্তু পরিমাপে কম বেশি করা যাবে। তিন নম্বর হাদিস, হযরত আবু সাঈদ খুদুরী রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, একদা হযরত বেলাল রাদিয়াল্লাহু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বরণী এক প্রকার খুরমা নিয়ে এলেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন, এই প্রকার খুরমা কোথাকে পেলে? তিনি বললেন, আমার কাছে নিম্নমানের খুরমা ছিল, আমি 200 প্রায় 800 নিম্নমানের খুরমা 100 প্রায় 400 ভালো খুরমার বিনিময়ে বিক্রি করে এসেছি। রাসূল সাল্লাম খাওয়ানোর জন্য নিয়ে এসেছে। একদা শুনে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আহ, এ তো সুদি লেনদেন হয়ে গেল, এমনটি করো না, বরং তুমি এই মন্দ খুরমার পরিমাণে বেশি দিয়ে কম পরিমাণে উত্তম খুরমা লাভ করতে চাইলে মুদ্রার বিনিময়ে মন্দ খুরমা ভিন্নভাবে বিক্রি করবে, অর্থাৎ সম্পূর্ণ 300 দুটি বেচা কেনা করবে, এরপর সেই মুদ্রা দিয়ে উত্তম খুরমা কিনবে। এতে বোঝা গেল যে আপনি ভালো খুরমা একজনাকে দিয়ে মন্দ খুরমা একজনাকে দিয়ে ভালো খুরমা নিয়ে আসবেন কম, কিন্তু সেটা হবে না, খারাপ খুরমাটিও বিক্রি করতে হবে এবং ওই টাকা দিয়ে আপনি ভালো খুরমা কিনে আনবেন, সেক্ষেত্রে আপনার মালটি সুদ থেকে মুক্তি পাবে, না হলে সুদি ব্যবসা করতে